তার পুরুষের পথ। এই হলো সাত পথ। এই সাত পথটা কেমন? কোন কারণে দুটো স্ত্রী যদি কারো বর্তমান হয়, দুটি স্ত্রী বর্তমান হলে পরে বছর দুয়েক পরে দেখা যায় সাত আর পাঁচ, সাতের পিছনে পাঁচ 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 পাঁচ। আরো কয়েক বছর কেটে গেলি বিকাল বেলায় নদীর ওই পারে বেড়াতে যেয়ে সকাল বেলায় ফেরি, এমনিতে বলে ওরা আসতে দেয়নি, আসি কেমন করে, অবস্থা কেমন হয়? কেন যে সাত পাঁচ নিশ্চয়ই বুঝতে পারছেন, এমন কোন পুরুষ জন্মগ্রহণ আজ করেনি যে নারীর কামনা পূর্ণ করতে পারে। আর এরা হাজার হাজার বিয়ে করে তারা বোকা নাই, তবে না বুদ্ধিমান মানুষের কিন্তু অনেক বিয়ে হয়। সে বুদ্ধিমান কে? ইন্দ্রজিৎ। কি ইন্দ্রজিৎ? ইন্দ্রকে দয়া করেছিল তাই তো ইন্দ্রজিৎ রামায়ণে পাই। তা কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে? তা বহু দূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ তীর্থে সুরে সুর, চন্দ্রকে বিজ্ঞান পৌঁছে গেল মঙ্গল গ্রহে যাবে ভাবো না, জনমহি বিজ্ঞান অজ্ঞান হলে ওই স্বর্গ লোক খুঁজে পাবে না। স্বর্গটা মানুষের মধ্যে আছে না, স্বর্গ নরক ওই যে বললাম যে কথাটি, স্বর্গ নরক কোথায় মানুষের মধ্যে? এই স্বর্গটা খুঁজলে কিন্তু পাওয়া যায়, খুব খুঁজে নিতে হবে, অত সহজ নয়। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছয়টা রিপু প্রতিনিয়ত আমাদের দেহে স্বরাঘাত করছে, প্রতিনিয়ত তীর্বি দিয়ে দিচ্ছে। কি করছে? গাছি মুখে গান স্বরূপ মেরে দিচ্ছে মা, মুখে বলি হরি হরি, আমার মনে ভাবি কোনার ছেলে কোন দিকে সংক্ষিপ্ত করি, যারা শুনছেন গান তাদের মন করছে আনচান, এর একমাত্র স্বরূপ দেহে তো মেরে দিচ্ছে বান। এই যে ছয়টি স্বর নিক্ষেপ করছে দেহেতে, এদের যদি আয়ত্ত করে যায় এই ছয়টা স্বর্গ, হ্যাঁ ছয়টা স্বর্গ, স্বর্গ জয় করুন না, স্বর্গ জয়, 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 একেই বলে স্বর্গ জয়। আর দেবতা ইন্দ্রকে খুঁজে বেড়ানোর কোন দরকার নেই, এই দেহে তো আছে পঞ্চেন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্র দিগকে জয় করতে পারে যদি কোন জন, জন্মের মতো ব্রহ্মচারী হয়ে যায় সেই জন। তাহলে এতক্ষণে বোঝা গেল ছেলেটা ব্রহ্মচারী? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য পঞ্চেন্দ্র জয় করে হলো ব্রহ্মচারী। যেজন ব্রহ্মচারী তার জীবনে প্রয়োজন হয় নাই একটাও নারী, অথচ তার নয় হাজার বিয়ে। রানাঘাটে ধাম ফুলিয়া গ্রামের ব্রাহ্মণ ও সন্তান, সে পঞ্চমী তিথিতে জন্ম কৃত্তিবাজার নাম, কৃত্তিবাজার নাম। ইনি ছিলেন দেবেশ্বরের সভাপতি, দনুজ বর্ধন রাজা করে 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 প্রার্থনা মহাকবি, আর বাল্মীকি রামায়ণটা বঙ্গ অনুবাদ করে দিন না। কৃত্তিবাসে ওঝা লোক নয় আদর্শ, যা মনে মনে করে ভাবনা মহাকাব্য সৃষ্টি করব একখানা, তাই মহাকাব্য যা প্রয়োজন তিনি করলেন সংযোজন, রূপ রাগ সৌন্দর্য মাধুর্য রাজনীতি অর্থনীতি ধর্মনীতি স্বাস্থ্যনীতি আদি করে নৃত্য শান্ত সম্ভবায়ন ইত্যাদি নববিদরস স্বচ্ছ হোক হেয়ালি। হেয়ালি বলতে আমার কি বুঝি? সোজা কথা ঘুরিয়ে বললে তাকে বলা হয় হেয়ালি। রামায়ণের কৃত্তিবাস পণ্ডিত অনেক কথা ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, এই যেমন প্রসঙ্গটা তুলেছি আরো অনেক কথা বললেন। তিনি বললেন কি, কথা শুনে হেয়ালি এলে কানে হইবেন না হস্ত দন্ত, রামায়ণে কার আছে বলুন তিনশয় বত্রিশ দন্ত, বললেন রামায়ণে কার আছে তিনশয় বত্রিশ দন্ত? একটা মানুষের হয় হয় না হলে উনিকে বলেছেন। আরে বললেন কি,
সীতা দেবী স্বয়ংলক্ষ্মী দশরথ রাজা যার শ্বশুর স্বামী দুটি ভক্তি ভরে রেখেছিলেন নিজের ভাসুর সীতা দেবী ভাসুর রেখেছিলেন অতি যত্নে পূজা করে কারণ রামচন্দ্রের একজন বড় ভাই আছে বলে প্রমাণ করা যায় কই রামায়ণ তো মেলে না তিনি এমনি করে খেয়াল করে বললেন সব কথা অনেক একটু ঘুরিয়ে ফিরিয়ে কৃত্তিবাস কোথা এমনি বললেন কি বাপের যখন দাফন হচ্ছে মায়ের তখন বিয়ে নেচে নেচে শ্বশুর গাড়ি যাচ্ছে তখন মেয়ে যাচ্ছে তখন মেয়ে এটাও কৃত্তিবাসের রামায়ণের একটা খেয়াল এরকম যথেষ্ট খেয়ালি উনি করেছেন রামায়ণের মাঝে একানেকটি করলেন ইন্দ্রজিতের নয় হাজার বিয়ে এই নয় হাজার কেন অনেক বিয়ে তো হয় না পণ্ডিত জনের হয় জ্ঞানী জনের হয় যিনি ইন্দ্রজিৎ তার হয় নরেন্দ্রনাথ বিবেকানন্দ সবাই তারে জওয়ানি নারী পুরুষ নির্বিশেষে স্বামী রূপে মানি ওই স্বামী রূপে মানি তাই কেউ কাউকে বিবাহ করেননি বিবেকানন্দর কত বিয়ে শুধু নারীর সঙ্গে বিয়ে পৃথিবীর নর নারীর সঙ্গে তার বিয়ে তবে নয় হাজার বিয়ে কেন আরো বেশি হয় ওই কৃত্তিবাস বললেন কি ইন্দ্রজিতের বিয়ে একেবারে নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার নয় লক্ষ নয় কোটি নয় অগণিত নর নারীর সঙ্গে যেমন বিবেকানন্দ বাল্মীকি রামায়ণের মতে।